রাইজর উৎসাহ উদ্দীপনা মোদী ওয়েভ চারিওফালে চৈধ্যটার ভিতর আমি তেরখন আসন লাভ করি। ধুবুরীত প্রতিদ্বন্দ্বিতা আছে, মই ধুবুরীত যোৱা নাই, ১৯ তারিখের পিছত যাম, তেতিয়া মই কব পাৰিম ধুবুরীর বিষয়ে। বাকি গোটেকেইখন আসনতে মই এবার দুবার তিনিবার গৈছোঁ, গতি বাকি কেইখন আসনের বিষয়ে মই বিশ্বাসের সঙ্গে কব পাৰো। ধুবুরীত মই এবারও যোৱা হোৱা নাই, ১৯ তারিখের পিছত। ডিব্রুগড়ত ৪ লাখ, যোৰহাটত ৩ লাখ, ১৭ তারিখে নলবাৰীত প্রধানমন্ত্রী আহিব, তেখেত ইতিমধ্যে যোৰহাটত আহি গল, গুৱাহাটীতো আহি গল, এইবার গণপরিষদ দলের হৈ প্রচার চলাবর বাবে তেখেতে নলবাৰীত ১৭ তারিখে আহিব। আহিলে তো মই ভাল পাওঁ, ভোট দুটা বাড়ি যাব। বিজেপি বাড়িব না কংগ্রেস বাড়িব? বিজেপির বাড়িব আকো, গতিকে মই তো তেওঁলোকক কৈছোঁ আহা যোৱা কিবা যদি মই সহায় কৰিব লাগে কৰি দিওঁ। মোৰ চেহেৰাত কি পৰিৱৰ্তন? মই তো সদায় এনেকেই থাকো, মোৰ চেহেৰাত একো পৰিৱৰ্তন নাই, বিয়া বাৰু হৈয়ে গ'ল, আৰু কি পৰিৱৰ্তন কৰিব? লৰা ছোৱালী হৈ গ'ল, এতিয়া আৰু কি পৰিৱৰ্তন কৰিব? একোতো বাকি নাই, চেহেৰা পৰিৱৰ্তন ডেকা লৰাইহে কৰে বহাগৰ সময়ত অলপমান, যাৰ বিয়া বাৰু পতা নাই, আমাৰ আৰু কি আৰু। তিতাবৰত মই ভাবোঁ যে এইবাৰ তিতাবৰ সমষ্টিটো নতুন হৈছে, আৰু নতুন সমষ্টিটো বিজেপিৰ অনুকূল সমষ্টি, আৰু সেইকাৰণে মই ৩০,০০০ লিড ইয়াতে মই ধৰি থৈছোঁ। ৩০,০০০ আৰামত লিড পাম, আগৰ সমষ্টিটো হ'লে ১৫,০০০ পালোহেঁতেন, নতুন সমষ্টিত ৩০,০০০ লিড আৰামত হ'ব। ৰাইজৰ উৎসাহ উদ্দীপনা মোদী ৱেভ চাৰিওফালে, চৈধ্যটাৰ ভিতৰত আমি ১৩খন আসন লাভ কৰিম। ধুবুৰীত প্ৰতিদ্বন্দ্বিতা আছে, মই ধুবুৰীত যোৱা নাই, ১৯ তাৰিখৰ পিছত যাম, তেতিয়া মই কব পাৰিম ধুবুৰীৰ বিষয়ে। বাকি গোটেইকেইখন আসনতে মই এবাৰ দুবাৰ তিনিবাৰ গৈছোঁ, গতি বাকি কেইখন আসনের বিষয়ে মই বিশ্বাসের সঙ্গে কব পাৰো। ধুবুরীত মই এবারও যোৱা হোৱা নাই, ১৯ তারিখের পিছত। ডিব্রুগড়ত ৪ লাখ, যোৰহাটত ৩ লাখ, ১৭ তারিখে নলবাৰীত প্রধানমন্ত্রী আহিব, তেখেত ইতিমধ্যে যোৰহাটত আহি গল, গুৱাহাটীতো আহি গল, এইবার গণপরিষদ দলের হৈ প্রচার চলাবর বাবে তেখেতে নলবাৰীত ১৭ তারিখে আহিব। আহিলে তো মই ভাল পাওঁ, ভোট দুটা বাড়ি যাব। বিজেপি বাড়িব না কংগ্রেস বাড়িব? বিজেপির বাড়িব আকো, গতিকে মই তো তেওঁলোকক কৈছোঁ আহা যোৱা কিবা যদি মই সহায় কৰিব লাগে কৰি দিওঁ। মোৰ চেহেৰাত কি পৰিৱৰ্তন? মই তো সদায় এনেকেই থাকো, মোৰ চেহেৰাত একো পৰিৱৰ্তন নাই, বিয়া বাৰু হৈয়ে গ'ল, আৰু কি পৰিৱৰ্তন কৰিব? লৰা ছোৱালী হৈ গ'ল, এতিয়া আৰু কি পৰিৱৰ্তন কৰিব? একোতো বাকি নাই, চেহেৰা পৰিৱৰ্তন ডেকা লৰাইহে কৰে বহাগৰ সময়ত অলপমান, যার বিয়া বাৰু পতা নাই, আমার আৰু কি আৰু। তিতাবৰত মই ভাবোঁ যে এইবার তিতাবৰ সমষ্টিটো নতুন হৈছে, আৰু নতুন সমষ্টিটো বিজেপিৰ অনুকূল সমষ্টি, আৰু সেইকাৰণে মই ৩০,০০০ লিড ইয়াতে মই ধৰি থৈছোঁ। তিতাবৰ ৩০,০০০ আৰামত লিড পাম, আগৰ সমষ্টিটো হ'লে ১৫,০০০ পালোহেঁতেন, নতুন সমষ্টিত ৩০,০০০ লিড আৰামত হ'ব। প্ৰতিটো ৰাজনৈতিক দলে বজাইছে নিৰ্বাচনী ৰণতংকা। বিজেপির নির্বাচনী ইস্তাহারত জনতার বাবে আছে কি? কংগ্রেসের বিরুদ্ধে জনতাক দিছে কি প্রতিশ্রুতি? এআইডিএফ ফ্যাক্টর হব নাকি এইবারের নির্বাচনত? প্রতিটি দলের প্রতিনিধিয়ে জনতাক কব তেওঁলোকৰ প্রতিশ্রুতির কথা। স্টার সিমেন্ট ২৪ত সরকার কার? পাওয়ার্ড বাই ডাটা মিশন।